অটোমেটিক তখন এটাকে তুলে দেবো, তারপর যখন এটাকে আমরা ম্যানুয়ালি করবো, এটা ম্যানুয়ালি যাচ্ছে, দেখ দেখ বেডটা সরছে ওইদিকে, ঠিক আছে, বেডটা আমাদের যেরকম প্রয়োজন সেরকম আমরা সরাবো, আর যখন এটা অটোমেটিক ফিটে দেবো তখন জাস্ট এই চাবিটা লক করে দেবো, লক করে দিয়ে এটা ঘুরবেন, এটা অটোমেটিক খুলে দেখো সাইডে আপ ডাউন করবে, এটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত এতটা পর্যন্ত আসবে, এতটা ওর বেশি না, এই পর্যন্তই কিন্তু ম্যাক্সিমাম লিমিটটা আসবে, এদিকেও এতটা পর্যন্ত আসবে, এর বেশি আসবে না এটাকে। আর নেক্সট এই দিকটাতে আছে, এই দিকের মেকানিজমটা কিছু একটা বুঝতে হবে, এই দিকটাতে সব কিভাবে আসছে, এখানে এটা দেখতে পাচ্ছি গিয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটে গিয়ার মেকানিজমের মতো রয়েছে, পাওয়ারটা যেরকম স্পিডে আমাদের প্রয়োজন থাকবে এটা দিয়ে আমরা পাওয়ারটা চেঞ্জ করবো। এটা গিয়ার টোটাল বেল্টটাকে লক করলো, এটাকে আমি তখন ওপেন করে দিলাম, দেখ ওপেন বেল্টটা লুজ হয়ে গেল, তখন আমি এরপর এটাকে চেঞ্জ করবো, এরকম করে এটাকে দিয়ে চেঞ্জ করে চেঞ্জ করে আবার এটাকে যখন দেবো তখন টাইট হয়ে যাবে, এটা ফুল লক হয়ে গেল, এবার দেখ টোটাল এই বেল্টটা দেখ ফ্ল্যাকটা টাইট হয়ে গেল, আবার এটাকে ওপেন করলাম, ওপেন করে যখন এটা যেরকম প্রয়োজন থাকবে সেই হিসাবে আমরা এটাকে দিয়ে চেঞ্জ করলাম। স্যার তার মানে এটা না এটা তো চেঞ্জিং গিয়ার চেঞ্জিং বলতে পারিস, পাওয়ার ট্রান্সমিশনটা আমরা তো জানি পাওয়ারটা তো মেন একটা ট্রান্সমিশন হতে হবে, পাওয়ারটা কোথা থেকে কোন স্পিডের মধ্যে ট্রান্সমিশন, না দেখ টোটাল আমরা এখানে যে মেশিনটা দেখলাম ওটা সেফটিং মেশিন ছিল, তো মেন ইম্পর্টেন্ট পার্ট গুলো তো তোদেরকে জানতে হবে, কি বলেছিলাম টুল স্লাইড, টুল স্লাইড বলতে উপরের যে পার্টটা রয়েছে চেঞ্জ করার জন্য, টুলতে ডেপথ অফ কাটটা কত দেবো সেটা আমরা এটা দিয়ে করবো, সুইভেল বেস টোটাল যে বেসটা রয়েছে সুইভেল বেস, এখানে ক্ল্যাম্পটা এটাকে হোল্ড করার জন্য, র্যাম র্যামটাই কিন্তু মুভ করে, র্যামের সাথে সাথে এখানে যে টুল পোস্টটা থাকে টুল পোস্টে আমরা টুলটা দিচ্ছি, ওখান থেকে টুলটা মুভ করছে, নেক্সট নিচে দেখি টেবিলটা, এই টেবিলটার মধ্যে জবটাকে আমরা এখানে হোল্ড করে ধরে রাখি, জবটাকেই ক্ল্যাম্প করবো বোল্টিং হিসাবে বা ফিক্সচার দিয়ে এখানটাতে আমরা চেঞ্জ করবো, আর এটাকে অ্যাডজাস্টেবল হয় মানে আপ ডাউন করা যাবে এবং ডান দিকে বাঁ দিকে সরানো যাবে, কিন্তু ওপরে এই যে এটা এটা কিন্তু ফিক্স থাকবে, এর মোশনটা ফিক্স, এই কিন্তু আপ ডাউন হবে না, বাট এই যে টেবিলটা যেখানে জবটা হোল্ড করবো এটাকে ডান দিকে বাঁ দিকে আপ ডাউনে অ্যাডজাস্টেবল করা, নিচেরটা হচ্ছে বেস আর কিছু না, বেসিক এটাই হচ্ছে কনসেপ্ট,